আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় স্বপ্নদোষ কেন হয়, কী কারণে হয়, এবং কতটুকু হলে সেটা সমস্যা, এবং কতটুকু না হলে সেটাও সমস্যা, এবং সপ্তাহে এবং মাসে কতবার হলে সেটা সমস্যা বলে গণ্য হবে, বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং চ্যানেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে দেখতে থাকুন। সুপ্রিয় বন্ধুগণ, তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায়। স্বপ্নদোষ এটি একটি পুরুষ জাতির জন্য একটি ভালো একটি সংকেত। একটি ছেলে যখন পরিপূর্ণ বালক হবে, তখনই ওই সময় থেকেই তার স্বপ্নদোষটি আরম্ভ হবে। একটি মেয়ের যখনই মাসিক শুরু হবে, তখনই মেয়েটি বালক হবে, তখন থেকেই একটি মেয়ের মা হতে পারবে। তেমনি একটি ছেলেও স্বপ্নদোষের মাধ্যমে সেই বাবা হওয়ার ক্ষমতা রাখে, এটি একটি সংকেত। তাই একটি ছেলের স্বপ্নদোষ হতেই পারে। একটি পরিপূর্ণ 15 থেকে 16 অথবা 18 অথবা 20 থেকে 22 একটি ছেলের স্বপ্নদোষ হতেই পারে। শরীরের কন্ডিশন অনুযায়ী প্রতি সপ্তাহে একবার অথবা মাসে 4 বার স্বপ্নদোষ হতে পারে। কখনো কখনো স্বপ্নদোষের মাত্রা আরও বৃদ্ধিও পেতে পারে। এ থেকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। কারণ প্রতিদিনের খাবার তালিকায় আপনি যে খাবারই খান না কেন, এখানে পুষ্টি রয়েছে, ভিটামিন, ভিটামিন ডি, ভিটামিন ই, এবং শরীরের ক্যালোরি পরিমাণ মোতাবেক, আমিষের পরিমাণ মোতাবেক সবই রয়েছে। আপনার শরীরে সে খাবারগুলো শরীরের এনার্জি লেভেলে কাজ করে, সেটা কখনো বীর্য বা স্প্রাম শরীরে উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। সেটা যখনই আপনার বীর্যথলিতে পরিপূর্ণ ভরপুর হবে, তখনই আপনি রাত্রে শোবার সময় বা রাত্রে শোবার পরে বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন কিছু মাথায় কাজ করবে এবং ঘুমের ঘোরে সেটা স্বপ্নদোষের মাধ্যমে সেটা পড়ে যাবে। এ থেকে সমস্যা এবং ভয়ের কোনো কারণই নেই। তবে কখনো কখনো স্বপ্নদোষের মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে আপনার শরীর, স্বাস্থ্যহীনতা, আপনার মন, আপনার মস্তিষ্কের সমস্যা, মানসিক সমস্যা অনেকটাই বেশি হয়ে যায়। যেমন স্বপ্নদোষের মাত্রা যদি প্রতিদিনই হয়ে থাকে কিংবা একদিন পর পর হয়ে থাকে, তাহলে সেটা রোগ বলে গণ্য করা হবে এবং আপনার মানবদেহে, আপনার শরীরে অনেকটা রোগই তৈরি হয়ে যাবে। অনেকটা রোগই আপনার মানবদেহে বাসা বাঁধবে, এ থেকে আপনার অনেক সমস্যা হয়ে যেতে পারে। তাই আপনাকে অতিরিক্ত স্বপ্নদোষ হলে সেটার জন্য ভালো চিকিৎসা, ভালো ট্রিটমেন্ট, ভালো ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে করতে হবে, নয়তো বা হিতে আপনার অনেকটা কঠিন সমস্যা হতে পারে। অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া থেকে কয়েকটি ঘরোয়া প্রতিকার রয়েছে, আপনি চাইলে সেটা করতে পারেন। যেমন আপনি যখনই ঘুমোতে যাবেন, তখনই বিভিন্ন অশ্লীল, খারাপ চিন্তা, কুচিন্তা আপনাকে বিরত থাকতে হবে এবং তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে যেতে হবে। সেলফোন, কম্পিউটার এসব চালানো থেকে আপনাকে বিরত থাকতে হবে। বিপরীত লিঙ্গের সাথে আপনি খারাপ ধরনের আলোচনা এবং নানান ইমোশনাল আলোচনা এসব কাজ থেকে আপনার অনেকটাই দূরে থাকতে হবে। তাহলে আপনার মাথায় এতটা স্বপ্ন কাজ করবে না, আপনার মানসিকভাবে আপনি এত ক্ষতিগ্রস্ত হবেন না এবং স্বপ্নদোষের মাত্রা অনেকটাই কমে যাবে। এবং রাতে শোবার পর যখনই আপনি ঘুমোতে যাবেন, প্রস্রাবের খুব ব্যাগ হবে, তখনই তাড়াতাড়ি উঠে আপনাকে প্রস্রাব করে নিতে হবে, নয়তো প্রস্রাব থলিতে, মূত্রথলিতে জমে গিয়ে আপনার পেনিসের মাত্রাটা অনেকটাই হট হয়ে যেতে পারে। এর থেকে আপনার পরিপূর্ণ পেনিসটা কখনো কখনো উত্তেজনা কাজ করতে পারে। এ থেকে আপনার ঘর্ষণ সৃষ্টি হয়ে আপনার স্বপ্নদোষ খুব সহজে হতে পারে। তাই আপনাকে ঘুম থেকে উঠে আগে প্রস্রাব করে নিতে হবে।
যেন এটাতে কোনো চাপ না লাগে থাকে। তারপরও যদি আপনার স্বপ্নদোষের মাত্রা অধিক হয়ে থাকে, এর জন্য কিছু মেডিসিন রয়েছে, প্রাকৃতিক মেডিসিন, সেটা আপনি খেতে পারেন। ক্যালিব্রোম একটি মেডিসিন রয়েছে, সেটাও খেতে পারেন। আর যদি স্বপ্নদোষের কারণে দিনের বেলা আপনার হাঁটু, হাত, পা, কুনি বিভিন্ন কিছু একেবারে নিস্তেজ বা নিঃশক্তি হয়ে থাকে, তাহলে আপনি ডায়োসকোরিয়া মেডিসিনটি খেতে পারেন। আরেকটি মেডিসিন রয়েছে, স্বপ্নদোষ কোনো কিছু দেখে হোক কিংবা না হোক কিংবা না দেখে হোক, সহজ একটি মেডিসিন, সেটা হলো বায়োকমিক একটি ট্যাবলেট ক্যালকিরিয়া ফসফরিকা 12x মেডিসিনটি আপনি খেতে পারেন। এটাও আপনার স্বপ্নদোষ অতিরিক্ত মাত্রা থেকে অনেকটি কমিয়ে আনবে। তাহলে আশা করি আমার আলোচনা থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন, যদি আমার আলোচনাতে দেখে থাকেন। আমি সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মেডিসিন পাঠিয়ে থাকি। আপনি চাইলেও আমার হেল্পলাইনে যোগাযোগ করে নাম্বারটি নিয়ে নক করতে পারেন এবং আপনার সমস্যা বিস্তারিত আলোচনার মাধ্যমে আমাকে জানাতে পারেন। এ থেকে আপনি ভালো চিকিৎসা পেতে পারেন এবং ভালো ওষুধের মাধ্যমে। তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।